একটা কাহিনি ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু একজনের সাথে লাস্ট তিন চার মাসে সাত আটটা কাহিনি যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয়। দিস ইজ হোয়াট আই ফেল্ট। সো এর চেয়ে বেশি আর আমার কোনো কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। তামিম ইকবালের একটাই রিকোয়েস্ট, তাকে মনে রাখতে, তাকে যেন ভুলে না যাই। এতটা সুন্দর করে, এতটা গোছানোভাবে, কতটা ভালো মনের মানুষ হলে এরকম কথা বলতে পারে যে তাকে ভুলে না যেতে, তাকে মনে রাখতে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে গতকালকে সেটা, এবং আজকে একটা ভিডিও বার্তা দিয়েছে তামিম ইকবাল। সেখানে তামিম ইকবাল তার সাথে ঘটে যাওয়া গত কয়েক মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বলেছেন ভিডিও বার্তার মাধ্যমে। প্রথমে বলা হয়েছিল তামিম ইকবাল নাকি বলেছেন যে তিনি ওয়ার্ল্ড কাপে পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারবেন না। অর্থাৎ গত কয়েকদিন এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও ছড়িয়েছে যে তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপে নয়টা, প্রথম রাউন্ডে যে নয়টা ম্যাচ আছে সেখানে নয়টার মধ্যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবে না। তামিম ইকবাল শুরুতেই ক্লিয়ার করেছেন যে তিনি ওয়ার্ল্ড কাপে কখনোই এই কথাটা বলেননি যে তিনি পাঁচটার বেশি ম্যাচ খেলতে পারবেন না। এটা একটা কারণ গেল। এর পরবর্তীতে যেটা হয়েছে, তিনি বলেছেন যে তিনি ড্রেসিং রুমে তিনজন নির্বাচক ছিলেন এবং ফিজিও ছিলেন, যে চিকিৎসক তিনি ছিলেন, তাদের সামনে তিনি বলেছেন যে আমার ব্যথাটা এখনও রয়েছে, আপনারা যদি ওয়ার্ল্ড কাপে আমাকে নেন সেক্ষেত্রে আপনাদের বিকল্প ওপেনার একজন রাখার জন্য তিনি বলেছেন। তিনি মোটামুটি ভালোই ফিট বিশ্বকাপে খেলার মতো, তবে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে তিনি সাথে একজন বিকল্প ওপেনার বা বিকল্প চিন্তা করার কথা বলেছে। তিনি বলেননি যে তিনি পুরোপুরি ফিট না, এবং বাংলাদেশের যে ফিজিও যে রিপোর্ট দিয়েছেন সেখানেও কিন্তু তামিম ইকবাল শতভাগ ফিট, তার অ্যাগেনিস্টে যুক্তি দেখিয়েছেন তামিম ইকবাল। এবং তিনি বলেছেন যে তিনি প্রথম যে প্রস্তুতি ম্যাচ রয়েছে ইন্ডিয়াতে সেখানে তিনি না খেলে সেকেন্ড যে প্রস্তুতি ম্যাচ রয়েছে সেখানে তিনি খেলে পারফর্ম করে ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ খেলতে চাচ্ছেন। কিন্তু তিনি বলেছেন যে তাকে বিসিবি থেকে একজন উচ্চ শ্রেণীর কর্মকর্তা ফোন দিয়েছে, ফোন দিয়ে তিনি বলে তামিমকে বলেছেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাচ্ছ, সেখানে আমরা তোমাকে ম্যানেজমেন্ট করে খেলাতে হবে, যেহেতু তোমার ইঞ্জুরি রয়েছে তোমাকে ম্যানেজমেন্ট করে খেলাতে হবে, তোমাকে প্রথম ম্যাচে আমরা খেলাতে চাচ্ছি না। তখন তামিম বলল, কেন, আমি তো প্রায় আট দশ দিনে একটা গ্যাপ পেয়ে যাচ্ছি, আমি ওয়ার্ল্ড কাপে নিশ্চিন্তেই খেলতে পারি এবং আমি মোটামুটি ফিট আছি। তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা প্ল্যান করছি তুমি যদি খেলো তবে লোয়ার মিডল অর্ডারে খেলতে হবে, এই ছাড়া কোনো বিকল্প নাই, তোমাকে লোয়ার মিডল অর্ডারে খেলতে হবে। তখন তামিম বলল যে আমি গত ১৭ বছর ধরে ওপেনিং করে আসছি এবং কখনও তিন চারের মধ্যে খেলিনি, সেক্ষেত্রে আমাকে কেন লোয়ার মিডল অর্ডারে খেলতে দেওয়া হচ্ছে, আমি তো কখনো এই ধরনের খেলিনি, বা কী কারণ, কোনো উদ্দেশ্য আছে কি না যে আমাকে আসলে লোয়ার মিডলে অর্ডারে খেলতে হবে। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হলো। তামিম এর পরিপ্রেক্ষিতে বলল যে ঠিক আছে ভাই, আপনারা আমাকে ওয়ার্ল্ড কাপে নিতে হবে না, আমি লোয়ার মিডল অর্ডারে খেলবো না, আমি ওপেনিং পজিশনেই খেলবো, আপনারা বিকল্প চিন্তা করতে পারেন, সমস্যা নেই। এর এটাই হচ্ছে মূল কারণ। অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছে যে তামিমকে বাদ দেওয়া হয়নি, তামিম যেতে চায়নি, কিন্তু কি কারণে তামিম যেতে চায়নি সেটা তামিমই বলতে পারবে। অর্থাৎ মাশরাফি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা নিয়ে গতকাল সারাদিন গণমাধ্যম এবং ফেসবুকে সবাই সরব ছিলেন যে তামিম নিজে যেতে চাননি দেখে তাকে নেওয়া হয়নি। কিন্তু এর পেছনে যে কারণ ছিল সেটা মাশরাফি শেষের লাইনে বলে দিয়েছে, অনেকেই সেটা হয়তোবা খেয়ালও করেননি বা খেয়াল করলেও বুঝতে চেষ্টা করেননি। মাশরাফি বলেছেন যে কী কারণে তামিম যেতে চাননি সেটা তামিম ক্লিয়ার করতে পারবেন। অর্থাৎ আপনারা তো এখন ক্লিয়ার যে তামিমকে লেট লোয়ার মিডল অর্ডারে খেলতে বলা হয়েছে, যেটা তামিমের সাথে যায় না, তামিম এটার সাথে তীব্র আপত্তি করেছে, যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড কাপের টিমে তামিম ইকবালকে নেওয়া হয়নি। এবং তামিম আরও 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 অনেক কারণের কথা উল্লেখ করেছেন যেগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন, নিশ্চয়ই হাথুরু সিংয়ের সাথে, সাকিব আল হাসানের সাথে যে দ্বন্দ্বগুলোর কথা আমরা শুনছি সেগুলোই তামিম ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ গত তিন চার মাসে তামিমের সাথে ঘটে যাওয়া যত ঘটনা ছিল, অর্থাৎ তামিমকে ক্যাপ্টেন্সি থেকে বের করে দেয়া, এরপরে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় তামিমের রিটায়ারমেন্টের ঘোষণাটা ক্যান্সেল করা হয়েছে, পরে দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে অর্থাৎ চিকিৎসা, পুনর্বাসন এবং ফিটনেস সব কিছু দিয়ে তামিম পুরোপুরি ফিট ছিলেন মোটামুটি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। শেষ মুহূর্তে এসে নানা নাটকীয়তা তামিম ক্লিয়ার করেছেন যে তাকে
একবার না দুইবার না বেশ কয়েকবার 7-8 বার তামিম ইকবালকে নিয়ে জল ঘোলার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ তামিম যেন ওয়ার্ল্ড কাপে না যায় সেটার আসলে জল ঘোলা করার চেষ্টা করা হয়েছে। তামিম সেটা একেবারে ক্লিয়ার করে বলেছেন যে তামিম ফিট আছেন বিশ্বকাপে খেলার জন্য, কিন্তু তিনি একটা বিকল্প রাস্তা রাখতে বলেছেন, যে কোনো মুহূর্তে হয়তো বা যে কেউই কিন্তু ইঞ্জুরিতে পড়তে পারে, তামিমও সেটা পড়তে পারেন। বিকল্প তো রাখা যায়ই, কারণ আমাদের তো বিকল্প ওপেনার রাখতেই পারি, যারা ফিট রয়েছেন 100%, 200%, 300% ফিট যারা তারা তো রান পাচ্ছেন না। সেখানে তামিম এতদিন পরে খেলেও 44 রান এবং চোখ ধাঁধানো অনেকগুলো বাউন্ডারি মেরেছেন, এগুলো তো নতুন যারা খেলছেন তারা পারছেন না। তো আমাদের আসলে কোথায় আপত্তি, কার কাছে আপত্তি? সাকিব, হাথুরু, বোর্ড সব মিলে আসলে তামিমকে ওয়ার্ল্ড কাপে নিয়ে না যাওয়ার চক্রান্তের সাথে জড়িত, এটাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তামিমের বক্তব্যে, তাই না? তো আসলে বাংলাদেশ ক্রিকেট একটা কালো ছায়ার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আপনারা দেখেছেন যে নাফিস ইকবালকে কেন বাদ দেওয়া হয়েছে, তামিম ইকবালকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু নাফিস ইকবালকেও ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের যে লজিস্টিক ম্যানেজার সেই পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া বা তাকে পদত্যাগ করতে বাধ্য করে দেওয়া হয়েছে। কালকে খেলা চলার মাঝখানে তিনি স্টেডিয়াম ছেড়ে চলে যান, অর্থাৎ খান পরিবারের যে অবস্থান ছিল বাংলাদেশের ক্রিকেটে সেটা অনেকটাই শেষ হয়ে যাওয়ার পথে। তামিম এখনও অফিসিয়ালি অবসর নেননি, কিন্তু আসলে কতদিন খেলতে পারবেন এই হাথুরুর আন্ডারে, এই সাকিবের অধিনায়কত্বে? তামিম কি আদৌ বাংলাদেশ টিমে খেলার মতো অবস্থায় রয়েছে কি না সেটা সময় হলে আসলে দেখা যাবে। তামিম কী করেন এবং বোর্ড কী করে, বিশ্বকাপ কেমন যায়, হাথুরু সিংয়ের চেহারা বিশ্বকাপের পরে কেমন থাকে, সাকিব আল হাসানের ফেস কেমন থাকে এবং ওপেনিংয়ে যারা নামছেন তাদের পারফরমেন্স কেমন থাকে, সব কিছু বিচার বিবেচনা করা হবে বিশ্বকাপের পরে। আমরাও আশাবাদী যে আসলে বিশ্বকাপে কী হয় না হয় দেখার বিষয়ে। আমাদের সবার একটা দাবি ছিল মাহমুদুল্লাহ রিয়াদ খেলুক, মাহমুদুল্লাহ রিয়াদ শেষমেশ দলে ঢুকেছেন, কিন্তু তামিম অনেকটা নিশ্চিত ছিল, তামিম খেলতে পারছে না, এটা আমাদের জন্য আফসোস। এই যে নাটকগুলো ঘটল এর পরিপ্রেক্ষিতে বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন সবাই।